শুভ শারদীয়া বন্ধুরা, 2023-এর ষষ্ঠীর দিন অর্থাৎ বোধনের দিন থেকে আমরা এবারের পুজো পরিক্রমা শুরু করব। ওয়েলকাম টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর ইন্ডিয়ান ফুড। আজ আমাদের পরিক্রমা শুরু হবে আহিটলা সর্বজনীন থেকে এবং আমরা শেষ করব বাগবাজার পর্যন্ত। দেখো, প্রথম আমরা যেখানে গেলাম আহিটলা সর্বজনীন, এটি উত্তর কলকাতার অন্যতম বিখ্যাত একটি পুজো। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে এতে প্যান্ডেল এবং মায়ের মুখ অসাধারণ। আহিটলা সর্বজনীন 2023-এর অন্যতম শ্রেষ্ঠ একটি পুজো। আহিটলার থেকে সামান্য এগিয়ে গেলেই তোমরা এই বিকেপাল একটি পার্ক আছে, সেই পার্কে একটি বিখ্যাত পুজো হয়, বহু বছরের প্রাচীন এই পুজো। সেই পুজোতে তারপর আমরা গেছিলাম, সেই মুহূর্তে আরতি চলছিল ঢাকের তালে কোমর দোলে, সেই অবস্থায় আমরা এই প্যান্ডেলটিকে পেয়েছি। এই ঠাকুরও খুব সুন্দর, সাবেকি ট্র্যাডিশনাল ঠাকুর। বিকেপালের থেকে আরেকটু এগিয়ে গেলে বাহাতে একটি গলির মধ্যে এই অঞ্চলের আরেকটি বিখ্যাত পুজো বেনিয়াটলা। বেনিয়াটলা সর্বজনীন আমরা এবার প্রবেশ করছি। এখানে আগ্নেয়গিরির মধ্যে মা, দেখো চারিদিকে যে পরিবেশ সৃষ্টি করা হয়েছে আগ্নেয়গিরি, তার মধ্যে মা বসে রয়েছেন এবং সামনে শিবজি। এই ঠাকুরের বৈশিষ্ট্য হচ্ছে এই মা কিন্তু পিতল। এবার আমরা এসে উপস্থিত হয়েছি শোভাবাজার সর্বজনীনে। এখানে নানা রকম ছোট্ট জায়গার মধ্যে এই পুজোটি হয়, কিন্তু শিল্পকর্মে কোনো খুঁত নেই, শিল্প ভাবনায় শোভাবাজার সর্বজনীন। তাদের প্যান্ডেল, দুর্গা প্রতিমা, সব কিছুতেই শিল্পের ছোঁয়া। চলতে চলতে বন্ধুরা, আমরা এই অঞ্চলের শ্রেষ্ঠ পুজোতে এসে হাজির হয়েছি, কুমারটুলি পার্ক। এদের এবার থিম ভাবনা কিন্তু খুবই অভিনব। মানুষ ক্ষমতার চেয়ারে বা উচ্চ আসনে বসতে আজকের দিনে সকলেই আগ্রহী, তো সেই উচ্চ আসনে পৌঁছাতে কেউ সৎপথ অবলম্বন করে, কেউ বা অসৎপথ, সেটাকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে সাদাময় আর কালোময়ের সাহায্যে। আমাদের ছোটবেলার নানারকম খেলনা সামগ্রী এখানে ব্যবহার করা হয়েছে, লুডো থেকে শুরু করে সব কিছু তোমরা এখানে দেখতে পাবে। আর মায়ের রূপ দু চোখ ভরে দেখতে হয়, প্যান্ডেলের ভিতরের কাজকর্ম খুব সুন্দর। আর আগেই বললাম মায়ের রূপ তো অসাধারণ। কুমারটুলি পার্ক 2023-এ এক অসাধারণ পুজো আমাদের সামনে উপস্থিত করেছে। কুমারটুলি পার্কের পর আমাদের পরবর্তী গন্তব্য আদি কুমারটুলি। এদের পুজো কিন্তু অনবদ্য হয়েছে এবছর, তারা বাঁশ দিয়ে মূলত প্যান্ডেলটিকে করেছে, বিভিন্ন রং ব্যবহার করা হয়েছে। আর ভিতরে চলো আস্তে আস্তে আমরা ঠাকুরটিকে দেখব। ভিতরে এরকম কাঁচ দিয়ে ডেকোরেশন করা হয়েছে, তুমি দেখতে পাচ্ছ রঙিন কাঁচ ব্যবহার করা হয়েছে। ঠাকুরটিও দেখো কি চমৎকার হয়েছে। তো বন্ধুরা, আমার এই পুজো পরিক্রমা চলতে থাকবে, তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর যারা পুরনো তারা আমার চ্যানেলের সঙ্গে থাকো। বলতে বলতে আমরা সেই পুজো এসে উপস্থিত হলাম যাকে আর নতুন করে পরিচয় করানো কিছু নেই, বাগবাজার সর্বজনীন। এদের মা ট্র্যাডিশনাল মা, প্রতি বছর এই মাকে না দেখলে যেন আমাদের দুর্গাপূজা দেখা সম্পূর্ণ হয় না। 2023-এর ষষ্ঠীর দিনের
এই পুজো পরিক্রমা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই আমায় কমেন্টস করে জানিও, এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও। বন্ধুরা, এইবার আমি এসে হাজির হয়েছি শ্যামবাজারের ফ্রেন্ড স্টাফের পুজোতে। এই বছর এই পুজোটি কিন্তু যথেষ্ট প্রচার পেয়েছে এবং বেশ কিছু পুরস্কার তারা পেয়েছে। এই পুজোর থিম হলো কলকাতার দিগবাজি। এই পুজোর প্যান্ডেলটি তোমরা দেখো পুরো উল্টে গেছে, তাদের পুজোর প্যান্ডেল তারা এভাবেই করেছে, পুরো একটি বাড়ি যেন উল্টে গেছে, নিচে রাখা গ্যারেজের গাড়িও উল্টে গেছে। তো উল্টো কলকাতা বা কলকাতার দিগবাজি এবছরে এদের থিম। ভিতরের ঠাকুর অসাধারণ সুন্দর দেখো। তো বন্ধুরা, 2023-এর পুজো পরিক্রমার প্রথম ভাগ অর্থাৎ ষষ্ঠীর দিনের এই ভিডিও আর বেশি দীর্ঘ করছি না। আশা করছি আগামী কয়েকদিনও একইভাবে তোমাদের সামনে আমি এসে উপস্থিত হতে পারব। সকালে ভালো থাকো, পুজো ভালোভাবে কাটাও, এই কামনা করে এই ভিডিওটি শেষ করলাম। ধন্যবাদ।